আগের ক্লাসে পড়েছি নেতাকে নেতার কি কি ক্যারেক্টারিস্টিকস হওয়া প্রয়োজন এবং নেতা কি কি কাজ করেন, এটা আগের দিন পড়েছি। এবার নেতা কি করেন দলে? নেতা দলে নেতৃত্ব দিয়ে থাকেন, অর্থাৎ লিডারশিপ বা নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? আমরা ফার্স্ট পড়েছি নেতা কে, নেতার কি কি কাজ, এটা আলাদা। এবং নেতা যখন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার মানে তার লিডারশিপ, সেই লিডারশিপ বলতে আমরা কি বুঝি, লিডারশিপের কি কি কাজ, এগুলো আমরা আজ পড়ব। ফার্স্ট কর্তৃত্ব, নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়াতে কর্তৃত্ব করা, অর্থাৎ লিডারশিপ যখন নেতৃত্ব দেওয়া হবে তখন কিন্তু লিডার ডমিনেট করে থাকে দলের সকল সদস্যদের, অর্থাৎ কিছু ক্ষেত্রে নেতৃত্ব দেবার সময় লিডারকে কিন্তু কঠোর এবং অনমনীয় হয়ে থাকতে হয়। নেক্সট হচ্ছে কর্তৃত্ব এবং বশ্যতা, অর্থাৎ আমাদের দলে আমাদের নেতা যেরকম লিডারশিপ করে থাকে, নেতৃত্ব দিয়ে থাকে, ঠিক সেরকম আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি দুজন সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ দুজনেরই সেম এডুকেশন কোয়ালিফিকেশন, দুজনের সেম ক্যারেক্টারিস্টিক্স, সমস্ত কিছু থাকা সত্ত্বেও একজন কর্তৃত্ব করে, একজন তার বশ্যতা মেনে নেয়। কেন না? পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আমাদের এই যে কর্তৃত্ব এবং বশ্যতা, এটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে হয়ে থাকে। নেক্সট হচ্ছে দ্বিমুখী বিষয়, অর্থাৎ নেতার কাজ হচ্ছে দ্বিমুখী বিষয়, তার মানে একাধিকে নেতা যেমন সে প্রভুত্ব দেখাবে, নেতা দলকে এগিয়ে নিয়ে যাবে, আবার অন্যদিকে নেতা কি করবে, দলের সদস্যদের আস্থা লাভ করারও চেষ্টা করবেন, তার মানে বিশ্বাস অর্জনেরও চেষ্টা করবেন। নেক্সট যোগাযোগ স্থাপন, নেতৃত্বের একটা বড় কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা, অর্থাৎ দলের সকল সদস্যদের যেন সকল সদস্যদের মধ্যে যোগাযোগ থাকে সেই জায়গাটা রক্ষা করা। বিশ্বাস অর্জন, আমি যে ভালো লিডার, আমি যে আমার লিডারশিপে আমার দলকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটা দলের সদস্যদের বোঝাতে হবে, অর্থাৎ বিশ্বাস অর্জন করতে হবে। নেক্সট কি, দ্বন্দ্ব মীমাংসায় সক্ষম, অর্থাৎ দলে তো সদস্যদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হবে, নেতৃত্ব আমাদের যখন লিডার যখন তার নেতৃত্ব দেবে তাকে কিন্তু দ্বন্দ্ব মীমাংসাতেও সক্ষম হতে হবে, অর্থাৎ দলের সকল সদস্যদের মধ্যে যদি কোনো ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব দেখা গিয়ে থাকে তাহলে নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া সাথে নেতৃত্বে তার দ্বন্দ্ব মীমাংসায় সক্ষম হতে হবে। তো এবার জেনকিন্স এবং হ্যালপিন উইন্টার, এরা আমাদের প্রায় চার ধরনের আমাদের কথা প্রলক্ষণ, অর্থাৎ চার ধরনের ক্যারেক্টারিস্টিক্সের কথা বলেছে, একটা বিচার বিবেচনা, একটা সংগঠন প্রবর্তন, একটা উৎপাদনের গুরুত্ব, একটা সংবেদনশীলতা ও সামাজিক অগ্রগতি। এছাড়া সিম্যান ও মরিস আমাদের বলেছে যে কতগুলো আমাদের গুরুত্বের কথা বলেছে, একটা যোগাযোগ, একটা স্বাতন্ত্র, একটা পরিবর্তন, আর একটা হচ্ছে কর্তৃত্ব। এবার নেতৃত্বের বিকাশ কিভাবে ঘটে, অর্থাৎ আমাদের কেন নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, কেন হয়ে থাকে? ফার্স্ট হচ্ছে গোষ্ঠীর গঠন ও বৃদ্ধি থেকেই নেতৃত্বের উদ্ভব হয়, অর্থাৎ যখন কোনো গোষ্ঠী তৈরি হচ্ছে, গোষ্ঠী গঠন হচ্ছে এবং গোষ্ঠীটা যখন আকার বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু আমাদের নেতৃত্বের উদ্ভব হয়ে থাকে। নেক্সট অস্থায়ী গোষ্ঠী সংগঠনের মধ্যে থেকেও নেতৃত্বের উদ্ভব হয়, অর্থাৎ কোনো অস্থায়ী গোষ্ঠী সংগঠন এক্ষুনি তৈরি হয়েছিল, আবার গোষ্ঠীটা হয়তো মিলিয়ে যাবে, কিছুক্ষণ পর হয়তো আমি আর গোষ্ঠীটাকে দেখতে পাবো না, অস্থায়ী, সেই গোষ্ঠী সংগঠনেও কিন্তু নেতার উদ্ভব হয়ে থাকে, নেতৃত্বের প্রয়োজন হয়ে থাকে। সমস্যাজনক পরিস্থিতি থেকে নেতৃত্বের উদ্ভব হয়, কোনো সমস্যা, হঠাৎ কোনো রাস্তায় কোনো সমস্যায় কোনো লোকজন পড়েছে, দেখা গেল কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যাজনক পরিস্থিতি, কে তাকে হসপিটালে নিয়ে যাবে, এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কয়েকজন রোগী রোল প্লে করে নেতৃত্বের, তার মানে সমস্যাজনক পরিস্থিতি থেকে আমাদের নেতৃত্বের উদ্ভব হয়ে থাকে। ব্যক্তিগত চাহিদা থেকে নেতৃত্বের উদ্ভব হয়, অর্থাৎ নিজের চাহিদা পরিপূরণ করতেও কিন্তু আমরা অনেক সময় লিডারশিপ করে থাকি, নেতার প্রয়োজনেও নেতার আবির্ভাব ঘটে,
অর্থাৎ কোনো একটা দলকে চালিয়ে নিয়ে যেতে একজন নেতার প্রয়োজন, তাই নেতৃত্বের আবির্ভাব ঘটে থাকে। লাস্ট নেতৃত্বের প্রকারভেদ, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, অর্থাৎ যেই নেতৃত্বে কিছু বিধিবদ্ধ নিয়ম থাকে, যেই নিয়ম অনুযায়ী গোষ্ঠী চলবে, এবং নেতাই এখানে সব কিছু, নেতা যা বলবেন সেই কাজটাই করা হবে, অর্থাৎ নেতা কর্তৃত্ব যা দেবেন, যা নেতার কর্তৃত্ব সেটাকে সবাই মেনে নিতে হবে, নেতা এখানে গোড়া অনমনীয় হয়ে থাকে। নেক্সট আমলাতান্ত্রিক নেতৃত্ব, অর্থাৎ যেখানে নেতৃত্বের মধ্যে কিছু নিয়ম থাকে এবং নিয়ম অনুযায়ী সবসময় গোষ্ঠীকে চলতে হবে, আগে থেকে উনি কিছু নিয়ম তৈরি করে দেন, সেই নিয়ম অনুযায়ী গোষ্ঠীর সদস্যরা চলবে, তাকে বলা হয় আমলাতান্ত্রিক নেতৃত্ব। আকর্ষণীয় প্রেরণা সঞ্চারকারী নেতৃত্ব কি, যেটা ম্যাক্স ওয়েবার বলেছেন, অর্থাৎ এমন কিছু লিডার থাকেন যে তার কথা বা তার কাজকর্মে লোকজন অনুপ্রাণিত হয়ে তার প্রতি আকর্ষণীয় হয়ে যায়, তো তাকে বলা হয় আকর্ষণীয় নেতৃত্ব। নেক্সট কর্তৃত্বমূলক নেতৃত্ব, অনেকটা আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মতোই, যেখানে নেতা নিজেই কর্তৃত্ব করছেন, নিজেই সব কিছু পরিকল্পনা করেন, নিজেই সব কিছু নিয়ম নীতি নির্ধারণ করে, দলের সদস্যদের থেকে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে থাকে না। নেক্সট গণতান্ত্রিক নেতৃত্ব, অর্থাৎ আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে নেতা শুধু নিজেই সিদ্ধান্ত নেয় না, দলের সকল সদস্যদের মতামত নিয়ে তবেই দলকে এগিয়ে নিয়ে যায়, তাকেই বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। অর্থাৎ দলের সকল সদস্যদের এবং নিজের মতামত নিয়েই দলকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে তখন সেটাকেই আমরা গণতান্ত্রিক নেতৃত্ব বলে থাকি। অবাধ ও উদার নেতৃত্ব, অর্থাৎ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে নেতার কোনো ভূমিকাই আমরা দেখতে পেলাম না, নেতা বলছে যে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের মতো করে তোমাদের কাজ করতে দিলাম। অবাধ ও উদার নেতৃত্ব। জনমুখী বা সম্পর্কমুখী নেতৃত্ব কি, আমাদের কোনো জনমুখী কাজ করতে গেলে, অর্থাৎ জনগণের জন্য কাজ করতে গেলে আমাদের যে নেতার প্রয়োজন হয় সেটাকে আমরা জনমুখী বা সম্পর্কমুখী নেতৃত্ব বলে থাকি। প্রেরণা সঞ্চারকারী নেতৃত্ব কি, যখন কোনো নেতা আমাদের মোটিভেট করে থাকে তখন সেটাকে আমরা বলি প্রেরণা সঞ্চারকারী নেতৃত্ব। কর্মমুখী নেতৃত্ব, অর্থাৎ যেই নেতা প্রচণ্ড কাজকর্মের প্রতি তার প্রচুর আগ্রহ, সবসময় কাজকর্ম পরিচালনা করছেন, কর্ম পরিকল্পনা করছেন, সেটাকে সংগঠিত করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে আমরা বলছি কর্মমুখী নেতৃত্ব। নেক্সট সেবক বা পরনির্ভর নেতৃত্ব, অর্থাৎ আমাদের সার্ভেন্ট লিডারশিপ বলা হয়ে থাকে, অর্থাৎ যেখানে লিডার কি করছে, সার্ভেন্টের রূপে কাজ করছে, অর্থাৎ কাউকে সেবা করার জন্য সে কাজ করছে, তাকে আমরা সার্ভেন্ট লিডারশিপ বলে থাকি। চুক্তিভিত্তিক নেতৃত্ব, অর্থাৎ কোনো চুক্তির মাধ্যমে যখন একজনকে আমরা লিডার হিসেবে গণ্য করে থাকি তাকে বলা হয় চুক্তিভিত্তিক নেতৃত্ব। এবং রূপান্তরমুখী নেতৃত্ব কি, যখন নেতা ভবিষ্যৎ নিয়ে ভাবেন, অর্থাৎ দলের সকল সদস্যদের ভবিষ্যৎ, দলকে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সমস্ত কিছু ভবিষ্যৎ নিয়ে ভেবে থাকছেন, সেটাকেই বলা হয় রূপান্তরমুখী নেতৃত্ব। আজ সেকেন্ড চ্যাপ্টার তাহলে কমপ্লিট, নেক্সট দিন আমি থার্ড চ্যাপ্টার শুরু করবো।